Audio Jungle. নমস্কার, মিনালেনি এনএনএ পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের স্পিড নিউজ। প্লাস্টিক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লাস্টিক মুক্ত ভারতে ডাক দিয়েছেন। আর এর জেরে সোমবার আগরতলা ইন্দ্রনগর ক্ষুদিরাম পল্লীর বাল্মীকি সামাজিক সংস্থার সদস্যরা প্লাস্টিক মুক্ত সমাজ করতে মাঠে নামে। সরকার পরিবর্তন হলেও আইন শৃঙ্খলা বিন্দুমাত্র উন্নত হয়নি। চুরি ছিনতাই সহ নানা রকম ঘটনা ঘটেই চলেছে। ঠিক এমনই একটি চুরির ঘটনা ঘটল রবিবার রাতে রাজধানীর রামনগর গাঙ্গাইল রোড এলাকায়। সোমবার সকাল 8টা নাগাদ বাড়ির মালিক ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় পুলিশে। তিন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার ডেলটা এয়ারলাইন্সকে বিপুল টাকা জরিমানা করল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। মাঝে আর মাত্র একদিন বাকি, তারপরই বাগদেবী আরাধনা মেতে উঠবেন ছাত্র সমাজ। যদিও বর্তমানে এই পূজা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, পূজোর ঠিক একদিন বাকি থাকতেই কিন্তু বাগদেবীর মূর্তি নিয়ে বাজারে হাজির হয়েছে বিভিন্ন বয়সের বিক্রেতারা। সাংবাদিক সাক্ষাতে এক বিক্রেতা জানিয়েছেন যে অন্যবারের তুলনায় এই বছর মূর্তির দাম অনেকটাই বেশি, যার দরুন তিনি এবছর গত বছরের তুলনায় অনেক কম প্রতিমা নিয়ে বাজারে হাজির হয়েছেন। নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে, এরকম এক অবস্থায় শক্তিশালী বিরোধী পক্ষের উপর জোর দিলেন নোবেল বিজেতা অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ত্রিপুরেশ্বরী ফিলিং স্টেশনে যাত্রা শুরু হয়। সাংসদ প্রতিমা ভৌমিক এই পেট্রোল পাম্পের শুভ সূচনা করে। আজ সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকায় 16 বছর বয়সী এক মেয়ের আত্মহত্যার চেষ্টা, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা বলে জানা গেছে। চলে গেলেন রাজ্যের প্রতীতযশা চিকিৎসক পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর রতীন দত্ত। তার প্রয়াণে চিকিৎসক মহলে নেমে এসেছে তীব্র শোকের ছায়া। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাটি ঘটে বিলুনিয়া মহকুমার বড় পাথরের কাশারি চৌমহনী এলাকায়। মৃত যুবকের নাম সৌভিক পাটারি। এমনিতেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে পারিবারিক অসন্তোষকে কেন্দ্র করে থানায় দ্বারস্থ হওয়া ব্যক্তিকে হেনস্থার শিকার হতে হলো তেলিয়ামুড়া থানা সেকেন্ড ওসি স্বপন দাসের দ্বারা। এমনই অভিযোগ উঠে এসেছে স্বপন দাসের বিরুদ্ধে।
শ্রীনগর থানা নাকে ডোগা এবং পুলিশের সামনে থেকে গরুর গাড়ি পালিয়ে যেতে সাহায্য করেন এমনই অভিযোগ করেন শ্রীনগর দক্ষিণ আনন্দনগর এলাকাবাসী। এক্ষেত্রে থানার কর্তা বাবুদের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এখনকার মতো স্পিড নিউজ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মিনালিনী এনএন।